हेलो स्टूडेंट्स, आज अनेक दिन पर अनलाइन हलम, एत दिन अनलाइन होते पर खूब ही दुखित। तो आज के जो विषय नहीं तुम्हारे साथ आलोचना करब से हे मशा। हमें मशा सम्पर्के तुम्हारे साथ बस आज के किछु जाना अजाना तथ्य नहीं। तो बेशी देरी ना करे आमी शुरू करछि। प्रथमे बोलबो मशार प्रजातिर संख्या निये। मशार प्रजातिर संख्या प्राय 3500 एबं एर किछु संख्यक प्रजाति मानुषेर रक्त खाय, बाद बाकि किन्तु फुलेर मधु खाय। हाँ, तोमरा ठिकई शुनले, फुलेर मधु, मशाओ फुलेर मधु खाय। এবং প্রত্যেকে মশার যে গান, মানে গুনগুন করে যে গান, সেটা সবাই শুনেছে এবং সবারই প্রায় মুখস্থ। গানের লড়াইও তোমরা গুনগুন গানটা অবশ্যই করে থাকবে, তাই তো? তো যাই হোক, এর কারণটাও বলে দিই একবার, হয়তো অনেকেই জানো। সেটা হচ্ছে ওরা সেকেন্ডে 300 থেকে 600 বার মতো ডানা ঝাপটাতে পারে। তার দরুনেই একটা আওয়াজ তৈরি হয় এবং যেটাকে আমরা মশার গান বলি, চিনি আর কি। আচ্ছা, এবারে যেটা বলবো সেটা হচ্ছে স্ত্রী মশার ব্যাপারটা। স্ত্রী মশা মানুষের রক্ত খায়, শুধুমাত্র কিন্তু স্ত্রী মশাই খায়। এর কারণও রয়েছে, স্ত্রী মশা মানুষের রক্তে থাকা প্রোটিনটাকে কাজে লাগিয়ে এরা ডিম পারে, ঠিক আছে? কিন্তু এদের অ্যাকচুয়াল খাবার হচ্ছে গাছের রস। আচ্ছা, এবারে যেটা আমি তোমাদের বলবো, সবাই সেটা দেখেছো বা তোমাদের সাথেই সেটা হয়েছে, মশার কামড়। সবাইকেই মশার কামড় কোনো না কোনো সময় খেতে হয়েছে। সে যতই তোমাদের বাড়িতে গুড নাইট থাকুক আর অল আউট থাকুক, যাই হোক, একবার না একবার মশার কামড় খেয়েছো। তো খাবার পরে নিশ্চয়ই সেই জায়গাটা দেখেছো যে জায়গাটা লাল হয়ে যায় এবং ফুলে যায়, তাই তো? তো এর কারণটাও তোমাদেরকে একবার বলে দিই। সেটা হচ্ছে মানুষের নিজস্ব প্রতিরোধক ব্যবস্থা রয়েছে। অতিরিক্তভাবে যদি রক্ত প্রবাহ বন্ধ করা না যায় তাহলে কিন্তু অসুবিধা হবে মানুষের শরীরে। তার জন্য অতিরিক্ত রক্ত প্রবাহ বন্ধ করার জন্য জমাট করার প্রক্রিয়া কিন্তু মানুষ তৈরি করতে পারে, ঠিক আছে? মানে মানুষের শরীরে সেই প্রক্রিয়াটা চলে, কিন্তু এই প্রক্রিয়াটা যদি মশার কামড়, মানে মশা যখন তোমার শরীর থেকে রক্ত খাবে আর কি, তো সেই সময় যদি সেই প্রক্রিয়াটা চলে তাহলে মশার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে রক্তটা খাওয়া। তো সেক্ষেত্রে কী করে, মশারা স্যালাইভা নামে এক জাতীয় প্রোটিন মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেয়, জমাট, যাতে রক্তের যে জমাট বাঁধার যে প্রক্রিয়াটা সেটা যাতে মানে বাধাপ্রাপ্ত হয়। এবং তারপরে কী হয়, এই স্যালাইভার জন্যই কিন্তু জায়গাটা ফুলে যায় বা লাল হয়ে যায়, তাই তো? এবার লাস্ট যে ফ্যাক্টটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে মশার দাঁত। তো মশার দাঁত সম্পর্কে আমি যখন তোমাদের বললাম, মশারও বা দাঁত থাকে, মানে ভাবতেই কীরকম একটা লাগছে। আরও যদি আরও বেশি অবাক লাগবে সেটা হচ্ছে যদি এটা বলি যে 47টা দাঁত থাকে। মশার তো ওইটুকানি সাইজ, তার আবার দাঁত, তার আবার 47টা দাঁত, মানে ও তাটা গোটা মানুষকে মনে হয় ওই দাঁত দিয়ে খেয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ।